রংপুর নগরভবন জেলা পরিষদ সুপার মার্কেট পায়রা চত্বর সহ বেশ কয়েকটি পয়েন্টে লেগেই থাকে রিক্সা অটোরিকশার জট। সকাল থেকে রাত পর্যন্ত যানজটে নাকাল অবস্থা। রোজা শুরুর পর সেই ভোগান্তি যেন আরও বেড়েছে। দুর্ভোগে পড়তে হচ্ছে স্কুল কলেজ ও অফিসগামী মানুষদের। কর্মস্থলে পৌঁছাতে সময় লাগছে দ্বিগুণেরও বেশি। মেইন মেইন পয়েন্টগুলোতে যদি ট্রাফিকগুলোর ব্যবস্থা করা যেত এবং গাড়িগুলো নিজস্ব লাইন মেনটেন করে চলতে পারত, তা আমার মনে হয় যে আমাদের সাধারণ জনগণের চলাচল করার ক্ষেত্রে যে ভোগান্তিটা সেটা অনেকটা আমাদের জন্য আর কি কমে যেত। রংপুর শহরে কিন্তু অতিরিক্ত অটোরিকশা যেটাকে বলা হয়, এই অটোরিকশা যদি একবার দাঁড়ায় তাহলে মনে হয় যে 1 থেকে 1.5 কিলো রাস্তা পর্যন্ত আর কোনো জায়গা থাকে না। গলির ভেতরে যানজট অনেক বেশি, কোনো ভাগেই দেওয়া যাচ্ছে না, আমাদের স্থায়ী ভাগেই ভেজাল। এদিকে যানজটের কথা স্বীকার করে ট্রাফিক বিভাগ বলছে ডাম্পিং জোনেই যত্রতত্র গাড়ি পার্কিং করায় গাড়ির জট বাঁধে মোড়ে মোড়ে। গাড়িগুলো যে রাখবো ডাম্পিং জোনও কিন্তু আমাদের নাই। আমরা সিটি কর্পোরেশনকে বারবার বলেছি যে আমাদেরকে একটা ডাম্পিং জোনের ব্যবস্থা যদি তারা করে দিত তাহলে আমরা এই অনুমোদনবিহীন গাড়িগুলো আটক করতে পারতাম, তাহলে যা শহরের যানজট অনেকাংশেই আরও কমে যেত। রংপুর মহানগরে 60,000-এর বেশি অটোরিকশা চললেও অনুমোদন রয়েছে মাত্র 8,500-এর। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর।